হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ সপ্তমী, আর সবাই মিলে পরিবারের একটু বেরিয়ে পড়লাম দীঘা। আগে দিন ষষ্ঠীর দিন আমরা সবাই গেছিলাম কাঁথি, তাই জন্য আজকে ভাবলাম একটু দীঘা ঘুরে ঘুরে ঠাকুর দেখব। আজ এত বছরে আমি কোনোদিন দীঘার ঠাকুর দেখিনি, কারণ বেশিরভাগটা কাঁথিতে কাটানো হয়। এই জন্য এবছর মোটামুটি বাবা মা যেহেতু কাঁথিতে নেই, তাই জন্য সবাই মিলে এই দীঘায় ঘুরতে বেরিয়ে পড়লাম। এই এখানে সঙ্গে আছে আমার মা, আমার পিসি, আমার মাসি, সবাই মোটামুটি মিলে, মেয়েরাই মোটামুটি সবাই মিলে আনন্দ করলাম। হাজব্যান্ড আর শ্বশুর বাবার তো টাইম নেই। এই যে চলুন এবার আপনাদের ঘুরে ঘুরে দেখাই দীঘার ঠাকুরগুলো। প্রথম আমরা নিউ দীঘায় একটা ঠাকুর দেখতে গেলাম। নিউ দীঘায় এই ঠাকুরটা বড় সুন্দর বানিয়েছিল, আর তার থেকে ভালো ওর প্যান্ডেলটা বানিয়েছিল, বেশ ইউনিক টাইপের দেখতে। এখানটায় তো কলকাতার মতন এত বড় জায়গা নিয়ে ঠাকুর প্যান্ডেল হয় না, ছোট ছোটই হয়, বাট খুব সুন্দর হয়েছে যাকে বলে। এই যে দেখুন সামনে, এই যে এখন যাচ্ছি মণ্ডপের ভেতরে। জানেন তো, দীঘাতে যদিও কলকাতার মতন এত ভিড় হয় না, বেশ আরামেই ঘুরে ঘুরে দেখা যায়, বাট আজকের দিনে একটু ভিড় হয়েছিল। দেখুন ভেতরটা কত সুন্দর, ঠাকুরটাকে দেখে যেন মোটামুটি গায়ে কাঁটা দিয়ে দেয়। ঠাকুর দেখার পর মোটামুটি ছবি তোলার পালা। এই মানুষগুলো হচ্ছে আমার প্রিয় মানুষ। এবার যাচ্ছি সেকেন্ড ঠাকুরটা দেখতে। এটা বেশ সুন্দর ড্র্যাগন থিমে, মানে চাইনিজ থিমে বানিয়েছে, এটাও বেশ সুন্দর হয়েছে। চলুন আপনাদের ভেতর থেকে দেখাই। নিউ দীঘায় মোটামুটি 4-5টা ঠাকুর দেখা শেষ করে এবার চলে এলাম ওল্ড দীঘার বিচে। এই দেখুন পুরো ওল্ড দীঘার সামনে, একদম বিচের সামনে একটা সুন্দর ঠাকুর প্যান্ডেল বানিয়েছে। যদিও প্যান্ডেলটা আহামরি কিছু বানায়নি, বাট ভেতর থেকে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। চলুন দেখাই আপনাদের। জানেন তো, একটা জিনিস আমি ভাবি যে দীঘা হোক, কাঁথি হোক বা কলকাতা হোক, যে কোনোই জায়গা হোক না কেন, পুজোর এই কটা দিন বাঙালিদের মনে একই রকম স্নেহ আর একই রকম এক্সাইটমেন্ট থাকে। প্রত্যেকে দেখুন কি এক্সাইটমেন্টের সহ ছবি তুলছে, আনন্দ করছে। আবার চলে যাবে এবছর, আবার আমরা এক বছর ওয়েট করব এই পুজোর জন্য। দেখে যেন সত্যি মনটা ভারী হয়ে যায়। আইসক্রিম দেখো, এই যে দুজন যাচ্ছে ওয়ামোমোর দিকে, এটা থেকে নিয়ে আসতে হয়েছে আমাকে, বাদ বাকি জনকে সেখানে বসিয়ে দিয়েছি। এই যে ছেলেটা মোটামুটি দোকানে পৌঁছে অস্থির হয়ে যায়, কোনটা খাবে কোনটা খাবে না, এটা অর্ডার করো ওটা অর্ডার করো, মাথা খারাপ করে দেয় মোটামুটি। এই যে আলটিমেটলি মোমো আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা যাচ্ছি। এই যে এখানটায় মা আরে বসে আছে, আর ওটা ওটি খেতে ব্যস্ত। আমার পিসিমণি একদম অ্যাকশন নিয়ে নিয়ে খাচ্ছে, এটাই বাকি আছে। ওল্ড দীঘার বিচে মোটামুটি দুটো ঠাকুর বানানো হয়েছে, একটা দেখা হয়ে গেছে, আর একটা আমরা দেখতে যাচ্ছি। এই যে যেদিক দিয়ে যাচ্ছি সেদিকে এই দেখুন মাছের সব ভাজা মাছের দোকান আছে। যদিও আমি কোনোদিন এই দোকানগুলো থেকে খাইনি, আর খাওয়ারও ইচ্ছা নেই, দেখলেই যেন মনে হয় যেন ভালো না। তারপর সবাই মিলে একটু ফুচকা দোকানে গেলাম ফুচকা খেতে। এই দোকানটায় খুব ভালো ফুচকা দেয় এই দিদিটা। এবার চললাম আজকের মোটামুটি লাস্ট ঠাকুর দেখতে। এটা হচ্ছে ওল্ড দীঘায় লাস্ট ঠাকুর দেখা আমাদের আজকের। এরপরে আবার সামনের বছর আর বেরোনো হবে না, কাল অষ্টমী। আমি সব পরিশ্রান্ত, আমার পিসিমণি এসছে, আমরা সব ঘুরে টুরে টায়ার্ড। পরের দিন সকালবেলা অষ্টমী বার ছিল। এবারে অষ্টমী নবমী দুটোই একদিনে পড়েছে, তাই জন্য আমরা ভোরে ভোরে সকালে স্নান করে তাড়াতাড়ি করে পুজো দিতে যাচ্ছি, কারণ এবারে 7:30টার মধ্যে আমাদের পুজো দিতে হবে। এই যে পুজোর জায়গায় পৌঁছে গেছি, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের মন্দির। এখানটায় খুব সুন্দর করে প্যান্ডেল হয়েছে, ঠাকুর হয়েছে। চলুন আপনাদেরকে দেখাই আমরা কী করছি না করছি। পুজোর মণ্ডপের মধ্যে বড্ড ভিড় ছিল, এই জন্য প্রথমবারে আমরা পুজো দিতে পারলাম না, এই জন্য সবাই একটু বাইরে ওয়েট করলাম। বাইরে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম, পিসে আমাকে অনেক কিছু দেখালো। এখানটায় খুব সুন্দর একটা বট গাছ আছে, ওটা অনেক বছর পুরনো, প্রায় 100 বছর পুরনো। এই যে দেখুন বট গাছটা কত বড়। আর জানেন তো,
আমার শ্বশুর বাবা, শাশুড়ি মা, পিসি শাশুড়ি সবাই নাকি বট গাছের তলায় খেলতো ছোটোবেলায়। ওইটাই আমার সঙ্গে বেশি গল্প করছে আর ছোটোবেলার সব গল্প শোনাচ্ছে। আলটিমেটলি মোটামুটি আমরা পুজো দিতে পারলাম ভিড় ঠেলে। পুজো দিয়ে মোটামুটি হাঁপিয়ে সবাই পুকুরের ধারে একটু বসলাম, এত ভেতরে গরম ছিল। তারপর সবাই মিলে একটু প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখলাম, প্যান্ডেলটা বড় সুন্দর বানিয়েছিল ছোট জায়গার উপরে, তাই জন্য আমরা কোনো সুযোগ ছাড়লাম না ছবি তোলার। তারপর ওখান থেকে গেলাম একটু আমরা অনুকূল আশ্রমে। আমি আশ্রমের ভেতরে কোনোদিন যাইনি, তাই জন্য মা আর পিসি মিলে একটু ঘুরে ঘুরে আমাকে দেখালো। আর পাশেই মিশন ছিল, মিশনে আমরা ঢুকে গেলাম। আমাদের ফ্লাইটটাও ভালো ছিল, ঢোকার মুখেই আমরা ছোট্ট কুমারীকে দেখতে পেলাম যার আজকে পুজো হবে। এই দেখুন কি সুন্দর তার মায়ের কোলে ওকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। জানেন তো কুমারীটা দেখতে খুবই সুন্দর কাছ থেকে। যাক, আজকে দিনটা মোটামুটি আমাদের সম্পূর্ণ হলো, এবার আমরা বাড়ি ফিরবো। ফেরার পথে অলরেডি দুটো বেজে গেছিলো আর প্রচণ্ড রোদ, তো সবাই মিলে মোটামুটি মাথায় এক হাত ঘোমটা টেনে যাচ্ছিলাম। বাড়ি ফিরে দেখলাম আমার ছোট্ট ননদের সব বান্ধবীরা সব এসে হাজির, ওরা সব ঘুরতে বেরোবে ওদের স্কুলে। সব দেখুন ছোট্ট ছোট্ট মেয়েরা কি সুন্দর শাড়ি পরে এসছে। আমি বললাম দাঁড়াও সবাইকে ছবি তুলে দিই, এই যে দেখুন। ফিরে এসে রান্না করে ফেললাম সব নিরামিষ রান্না, এই যে ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পনির, ডাল, আজকে নিরামিষ, এই যে বাবার জন্য খাওয়া পেরেছি। আর আমরা যেহেতু আজকে সব নিরামিষ খাবো, আমাদের বার আছে, আমাদের আলাদা রান্না হয়েছে। সুজি আর এটাই যে ছোলা ভাজা। পরিশ্রান্ত নিরামিষ রান্না করে আজকে গরম গরম লুচি হয়েছে। এই দেখুন আমরা সবাই মিলে আজকে গরম গরম লুচি করেছি, নিরামিষ কড়াই হয়েছে, এই সবার অলমোস্ট খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে ছোটো লুচি, লাস্টে ফুচকার মতো লুচি তো করা শেষ হয়ে গেল। আজকে সারাদিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি করলাম না করলাম। আজকে বার গেছে তো বেসিক্যালি সবার চোখ মুখ একদম বসে গেছে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সব ভালো থাকবেন আর পরিবারের সবাই ভালো থাকবে। টাটা।